ঝিনাইদহের দুর্গাপুরের খামারে বিশাল দেহি এক গরুকে নিয়ে সারা পড়ে গেছে ক্রেতাদের মধ্যে। প্রায় 35 মণ ওজনের এই গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। এবারের কোরবানির ঈদে অন্তত 25 লাখ টাকায় গরুটি বিক্রির আশা করছেন খামারি। কুচকুচে কালো এই গরুটির নাম যুবরাজ। উচ্চতায় 6 ফুটেরও বেশি আর লম্বায় 9.5 ফুট। 4 বছর বয়সে এই প্রাণীটির ওজন প্রায় 35 মণ। বাছর অবস্থায় স্থানীয় একটি হাট থেকে ফিজিয়ান জাতের এই গরুটিকে কিনে আনেন খামারি শাহ আলম। গত 3.5 বছর ধরে প্রতিদিন পরম যত্নে খাইয়েছেন ঘাস, ভুসি, খড়, ধানের কুড়া, খুদের ভাত, পাকা কলাসহ নানা খাবার। কোরবানির ঈদকে সামনে রেখে যুবরাজের পেছনে দৈনিক খরচ হচ্ছে প্রায় 1,500 টাকা। এরই মধ্যে দাম উঠেছে 19 লাখ। তবে 25 লাখের নিচে গরুটি বিক্রির ইচ্ছে নেই শাহ আলমের। দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, সে হিসাবে আসলে গরু পালন আমি লাভজনক দেখতেছি না। তারপরে যদি সরকার এই ব্যাপারে একটু ভর্তুকি দেয়, আমার মনে হয় সবাই একটু আমরা স্বাবলম্বী হতে পারবো। ঝিনাইদহের দুর্গাপুরে আবদুল্লাহ অ্যাগ্রো অ্যান্ড ডেইরি নামের এই খামারে বড় গরু আছে 8টি। এগুলোর মধ্যে যুবরাজ একটু বেশিই বড়। গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছে অনেক মানুষ। এত বড় গরু আমার জীবনে আমি দেখি নাই কখনো, ঠিক আছে। এই গরুটা খুব আসলে অনেক বড় গরু আর কি, আর মনে হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গরু এইটাই। গরুটা খুব ভালো লাগে, তা দেখে আমারই মনে হয় যে এরকম একটা গরু আমারই শখ করে আমি পুষি। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন শাহ আলমকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন তারা, পাশাপাশি গরুর খামারে স্থানীয়দের আগ্রহী করতেও কাজ করছেন তারা। আমার জানা মতে বাংলাদেশে এ একটি শ্রেষ্ঠ বড় গরু। আমরা নিজেরাই মাঝে মধ্যে তার ওষুধ তথা কৃমিনাশক প্রয়োগ করে থাকি। আমরা নিজেরাই 15-20 দিন আগে তার বুকের বেড়ের ওজন নিয়ে আমরা টোটাল ওজন পেয়েছিলাম 1320 কেজি। মাদারীপুরের শিবচরে জন্ম নেয়া শাহ আলম কয়েক বছর বিদেশে কাজ করেছেন। দেশে ফিরে বন্ধুর সহযোগিতায় ঝিনাইদহে বাড়ি করে গরু পালন শুরু করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।